যদি তোমার ক্লাস টুয়েলভ পাস করার পর এটা নিয়ে কনফিউশন থাকে যে আমি অনার্সে ভর্তি হব কি পাসে ভর্তি হব, বা অনার্স পেপারে কটা সাবজেক্ট থাকে, কতই বা খরচা হয়, অপরদিকে পাসের কত কত খরচা হয়, কটা সাবজেক্ট নিয়ে পড়তে হয়, কত বছর পড়তে হয়, এবং এর সুবিধা বা অসুবিধা কী আছে, কী অসুবিধা আছে, এর ভবিষ্যৎ কী আছে, এই সমস্ত প্রশ্ন যদি তোমার হয়ে থাকে বা তোমার মনে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে আমি তোমাদের জন্য অনার্স ও পাসের কোর্স সম্পর্কে পুরো ডিটেলস ব্যাখ্যা করা হয়েছে, এবং এখান থেকে তোমার খুঁটিনাটি সমস্ত প্রশ্নের উত্তর জানতে পেরে যাবে। অর্থাৎ ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যদি তোমরা আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বাটনটি আছে ওটা ক্লিক করে এবং বেল আইকনে ক্লিক করে অলটা ক্লিক করো, এবং বন্ধুদের মধ্যে যত পারো শেয়ার করো। কারণ তোমাদের ক্লাস টুয়েলভ পাস করার পর যখন অনার্স অর্থাৎ সরি যখন কলেজে ভর্তি হতে যাও তখন অবশ্যই এসব প্রশ্ন তোমাদের মনে থেকেই থাকে সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে, তোমরা যতই ভালো স্টুডেন্টস হও না কেন। তো চলো দেখা যাক এক এক করে আমাদের প্রশ্নগুলো। দেখো এখানে অনার্স ও পাস কোর্স কি, অনার্স কোর্স কি এবং পাস কোর্স কি। দেখো এখানে অনার্স কোর্স বলতে পাস কোর্স বলতে এখানে কলেজের একটা ডিগ্রি কোর্সকে বলা হয়, হয়তো অর্থাৎ একটা কোনো পার্টিকুলার অনার্স কোর্স। অনার্স কোর্স বলতে এখানে একটা কোনো পার্টিকুলার বিষয়কে কেন্দ্র করে তুমি 3 বছর কলেজে 3 বছর ভালোভাবে ডিটেলসে পড়বে। ধরো একটা উদাহরণ, হয়তো ধরো তুমি ইতিহাস নিয়ে পড়বে, তাহলে ইতিহাসের বিভিন্ন তোমার অ্যাসপেক্টগুলো বিভিন্ন দিকগুলোকে তোমাকে 3 বছরে, অর্থাৎ এখন যে সেমিস্টার ওয়াইজ হয়ে গেছে যে প্রথম সেমিস্টার মানে 3 বছরে অর্থাৎ 6টা সেমিস্টারে তোমাকে এই ইতিহাসের বিভিন্ন অ্যাসপেক্টগুলো তোমাকে পড়তে হবে, যেহেতু যদি তুমি ইতিহাস নিয়ে অনার্স নিয়ে পড়ো। এবার হয়তো ধরো আমি জিওগ্রাফি নিয়ে পড়বো বা বাংলা নিয়ে পড়বো, তাহলে বাংলার ক্ষেত্রে বাংলার বিভিন্ন যে দিকগুলো আছে ডিটেলসে এবং ভালোভাবে ব্যাখ্যা মানে ভালোভাবে গুরুত্বপূর্ণভাবে সেটা কী হবে পুরো সেই সাবজেক্টগুলোকে কভার করা হবে। অপরদিকে পাস কোর্স বলতে জেনারেলি এখানে জেনারেলি কিছু সাবজেক্টের সাবজেক্ট নিয়ে কিছু বিষয় নিয়ে এখানে পড়ানো হয়, কিন্তু এর মতো অত কিন্তু গুরুত্ব নয়, কিন্তু অনার্স কোর্স এখানে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এবং অনেক ডিটেলসে পড়তে হয় যে সাবজেক্টে তুমি অনার্স করবে। এখানে উল্লেখ করা অবশ্যই দরকার যে সাবজেক্টে তুমি অনার্স করছো সেই সাবজেক্ট কিন্তু অনেক ডিটেলস এখানে কভার করে অনার্স। অপরদিকে পাস কোর্সে কিন্তু অতটা ডিটেলসে তোমাকে পড়তে হয় না, জেনারেলি যে কোনো দুটো বা তিনটে বিষয় নিয়ে তোমাকে পড়তে হয়। তো এটা প্রথম পয়েন্ট গেল। দেখো এইবার দেখবো দ্বিতীয় পয়েন্ট ব্যাখ্যা করব, অনার্স কোর্সের সময় বা পাস কোর্সের সময়। দ্বিতীয় পয়েন্টের আমি যদি বলি অনার্স ও পাস কোর্স সময় কত লাগে, ডিউরেশন কত লাগে এর, এক্ষেত্রে আমি বলবো যে দুটোর ক্ষেত্রেই কিন্তু 3 বছর সময় দেয়। 3 বছর অর্থাৎ এখন আগে ইয়ারলি এক্সাম হতো, কিন্তু এখন সেমিস্টার হয়ে গেছে তোমাদের যেহেতু, তাই 5 মাস অর্থাৎ 6 মাস অন্তর অন্তর একটা করে সেমিস্টার হয় এবং 6টা সেমিস্টার হয় অন্তত 3 বছর, তাহলে 6টা সেমিস্টার হচ্ছে 6টা, অর্থাৎ 3 বছরে তোমাকে এই কোর্সটা পুরো কমপ্লিট করা হয়, অর্থাৎ কলেজে তুমি পাস করবে মহাবিদ্যালয়। তো এটা দ্বিতীয় পয়েন্ট গেল। এইবার দেখবো আমরা কি তৃতীয় পয়েন্টটা, কটা বিষয় নিয়ে পড়তে হয়, সব ক্ষেত্রে কটা বিষয় নিয়ে পড়তে হয়। এখানে আমি একটু আগে বলে দিলাম যে অনার্স করতে গেলে হয়তো আমি বাংলা অনার্স করবো, হয়তো বললাম বাংলা অনার্স করবো, তাহলে কি আমি বাংলা নিয়ে ডিটেলস পড়বো না, আর পাশে কি আর কোনো সাবজেক্ট থাকবে না, এটা প্রশ্ন তোমাদের মধ্যে থাকতে পারে। এক্ষেত্রে আমি বলবো যে যদি এই প্রশ্নটা তোমাদের মধ্যে থাকে অবশ্যই থাকবে এবং মনে হতেই পারে কটা বিষয় নিয়ে পড়তে হয়। কটা বিষয় নিয়ে অনার্স, তুমি তো বাংলায় অনার্স হয়তো করছো তুমি, বা আমি হয়তো ধরো ইতিহাসে অনার্স করছি, আমি সেটাকে নিয়ে ডিটেলসে তার বিভিন্ন অ্যাসপেক্ট পড়ছি, এছাড়াও পাশে তোমাদের সাবজেক্ট দুটো করে থাকবে, হয় তোমার এডুকেশন থাকবে নাহলে ফিলোসফি থাকবে নাহলে একটা কম্পালসারি থাকে প্রথম সেমিস্টারে। দেখো এইগুলো কিন্তু তোমাকে কলেজের ওপর ডিপেন্ড করে, কলেজের ওপর ভ্যারি করে, কলেজের ওপর নির্ভর করে তোমার থাকবে, বাংলা থাকে ইংরাজি থাকে, বাংলাও নিতে পারো ইংরাজি, ওটা কম্পালসারি। এছাড়াও তোমার কি এবার তোমার সেমিস্টার যখন চেঞ্জ হবে, যখন তুমি 5th আর 6th সেমিস্টারে যাবে, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে বলছি আমি, যখন 5th এন্ড 6th সেমিস্টারে যাবে তখন কিন্তু আর এই পাসের সাবজেক্টগুলো থাকবে না, তখন শুধু যে বিষয়ে তুমি অনার্স করছো ইতিহাস, ধরো অনার্স করতে তাহলে ইতিহাসটা নিয়েই পড়তে হবে, সেটা 4th, 5th এবং 6th সেমিস্টার, কিন্তু তার আগে তোমাকে ইতিহাসও পড়তে হবে, এটা তো ভালো করে পড়তেই হবে ইতিহাসটা, গুরুত্ব আলাদা, তার পাশেও দুটো করে তোমাদের সাবজেক্ট থাকবে, সেটা তুমি চুজ করবে, সেটা তোমরা বা তুমি চুজ করবে কি ঠিক করবে, কি অপশানে যা দেবে সেখান থেকে, সেটা কলেজের উপর নির্ভর করবে, মোটামুটি পাশে থাকে এটুকুনি জেনে রাখো। অপরদিকে পার্স কোর্সটা তো থাকছেই,
সেক্ষেত্রে কিছু বলার নেই, এখানে তো থাকছেই, যেহেতু এটা 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 বললাম কারণ এখানে যেহেতু একটার উপরে বেশি জোর দেওয়া হচ্ছে, একটার উপরে, হয়তো ইতিহাস নিয়ে পড়ছি, ইতিহাসের উপর জোর, তার পাশাপাশি কি আমরা শুধু ইতিহাস নিয়েই 3 বছর পড়ে যাবো? না, এক্ষেত্রে না, পাশে থাকবে। তো চলো এবার দেবো কোর্সের খরচ, দুটোর ক্ষেত্রে কেমন খরচা হয় বা সবাই, হ্যাঁ সব, এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে খরচা কেমন। সবাই সব সব ফ্যামিলি ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু ভালো না, তার তার জন্য খরচাটাও জানে। দেখো এক্ষেত্রে হলো পার্স কোর্সের থেকে অনার্স কোর্সের খরচ ডেফিনেটলি বেশি, কারণ যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল যেগুলো আছে, যেমন তোমার সায়েন্সের যেগুলো আছে, জিওগ্রাফি আছে, এক্ষেত্রে কিন্তু তোমার জিওগ্রাফি ট্যুর হয়, যেমন এক্সকারশন যেটা বলে, ট্যুর নয় এক্সকারশন বলা হয়, যেমন বিভিন্ন বাইরে নিয়ে যায় সেখানে কাজকর্ম চলে, যেমন প্র্যাকটিক্যালে, সেক্ষেত্রে কিন্তু খরচা কিন্তু অনার্স কোর্সের ফলে, অনার্স কোর্সের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি কি অবশ্যই বেশি কার থেকে, পার্স কোর্সের থেকে। অনার্স কোর্সে অবশ্যই তোমাকে কিন্তু টিউশন নিতে হবে, তুমি যে বিষয়ের উপরে অনার্সটা করতে চাইছো সেই বিষয়ে অবশ্যই প্রফেসরদের কাছে ডেফিনেটলি তোমাদের, বা যাদের খুব মানে জ্ঞান যে বিষয়ে, সেই সম্পর্কে তোমাকে, যে বিষয়ে তুমি নিচ্ছ সেই সেই সম্পর্কে তোমাকে টিউশন যেতেই হবে সেখানে, তাহলে সেক্ষেত্রে একটা কিন্তু খরচা এক্সট্রা হচ্ছে। অপরদিকে কোর্সের পাস কোর্সের ক্ষেত্রে টিউশন তো অনেকেই যায় বা যেতেও পারো নাও পারো, কিন্তু এখানেও ঘরে মানে বাড়িতে তুমি পড়ে সেটাকে কভার দিতে পারো, যেতেও পারো নাও পারো, কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমাকে অনার্সের ক্ষেত্রে কিন্তু তোমাকে টিউশন যেতে হয় বেশিরভাগ। এবার ভালো ভালো যারা কলেজ আছে সেক্ষেত্রে যেহেতু প্র্যাকটিক্যালগুলো করে দেয়, সেক্ষেত্রে কিছু কিছু স্টুডেন্ট যায় না পড়তে, তারা তারা কভার হয়ে যায় প্র্যাকটিক্যাল, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এক্ষেত্রে কিন্তু টিউশন নিতে হয় এবং খরচাটা সেখানে বেশি। দেখো এখানে সুবিধা সব থেকে ভাইটাল পয়েন্ট, সুবিধা এখানে সুবিধা কি আছে, এখান এখানে সুবিধা কি আছে, দেখো অনার্স পড়তে গেলে তোমাকে 3টে বছর যে বিষয়টা নিয়ে তুমি পড়ছো, যে হয়তো ইতিহাসে বললাম আমি, ইতিহাস যেহেতু নিয়ে আলোচনা হচ্ছে তাহলে তোমাকে সেই দিকেই মনোযোগ দিয়ে থাকতে হবে, অন্য দিকে তোমাকে কিন্তু মন দিলে হবে না, সেক্ষেত্রে তোমার অনার্সের রেজাল্ট খারাপ হয়ে যাবে। রেজাল্ট খারাপ হয়ে গেলে তোমার যদি 50% বা থাকে, বা ক্যাটাগরির ক্ষেত্রে 5 বা কিছু% লেস হয়, সেক্ষেত্রে যদি না নাম্বার তুমি পাও তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে তোমার সমস্যা হবে, তুমি এমএ বা এমএসসি তে চান্স পাবে না, এবং পরবর্তী ক্ষেত্রে বিএড করলেও তুমি এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনে তুমি সেখানে কি বসতে পারবে না, তাহলে সেটা পুরো ব্যর্থ হয়ে যাবে পুরো পরিকল্পনা। তাই জন্য বলছি এখানে হচ্ছে সুবিধা হচ্ছে, এটা হচ্ছে তুমি অনার্স নিয়ে পড়লে সেটাকে নিয়ে তুমি কি করতে পারবে, অনার্স নিয়ে পড়লে একটা বিষয়কে নিয়ে পড়লে সেটা তুমি অত্যাধিক সেটা আরো বেশি জ্ঞান বাড়াতে পারবে এবং হায়ার স্টাডিতে যেতে পারবে, এমএসসি করতে পারবে, এমএসসি করার পর তুমি সেখান পরে বিএড করতে পারো, বা অন্য বিভিন্ন কোর্স করতে পারো, তার উপর থেকে এমফিল করতে পারো, পিএইচডি করতে পারো, কলেজের প্রফেসর সে নেট পাস করার পর সেটা, সেক্ষেত্রে কিন্তু এটা হয় সুবিধা। এখানে সুবিধা কি, এখানে সুবিধা কি, পাস কোর্সের সুবিধা কি, এক্ষেত্রে বলবো পাস কোর্সের সুবিধা তুমি কলেজ পাস করার মানে সাথে সাথে সাইটে তুমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, এই 3 বছর বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম কলেজে পড়ার সাথে সাথে পাশে কিন্তু তুমি করে নিতে পারো, এটা কিন্তু একটা ভাইটাল দিক। দেখো দেখে নাও তুমি এটা মানে পাস কোর্সে পড়ছো, পড়ার সাথে সাথে যেহেতু এটার মানে প্রেশারটা, পড়ার প্রেশারটা যেহেতু কম থাকে, তাই তোমাদের এর পার্শ্ববর্তী এর পাশাপাশি তুমি কি করতে পারো, বিভিন্ন কম্পিটিটিভ যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে পারো, সর্বভারতীয় যে পরীক্ষাগুলো আছে, কারণ জানো যে সর্বভারতীয় পরীক্ষাগুলো সব কার উপর বেস করে হয়, বেশিরভাগ সব নয় বেশিরভাগ পরীক্ষা কিন্তু 10, 12, 11, 8 এইসব পাশের উপর বেস করা, তার ক্ষেত্রে সেগুলো তুমি কোচিং নিতে পারো, সেগুলো পাস করে তুমি পরীক্ষাগুলো দিতে পারো, তাহলে সেক্ষেত্রে তুমি সেই দিক থেকে তুমি কিন্তু একটা সুবিধা পাচ্ছ এইটা। এবার দেখো অসুবিধা কি আছে, অসুবিধা এটাই, অসুবিধা হচ্ছে এটাই, সুবিধা অসুবিধার মধ্যে এই পয়েন্টটাই পড়ে যে এখানে তুমি কিন্তু এই যে মানে অনার্সে করলে এই যে 3 বছর যে এখানে কিন্তু সময়টা এরা বেশি পেয়ে যাচ্ছে, ওই মানে কম্পিটিটিভ দিক থেকে পড়ার দিক থেকে কিন্তু এইদিকে এরা বেশি ভার পেয়ে যাচ্ছে, অনার্সের ক্ষেত্রে কিন্তু 3 বছর তুমি অন্যদিকে মনোযোগ দিলে কিন্তু তোমার দিতে পারো, না দিলে মানে দিতেই পারো তুমি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়, কিন্তু পার্সন ওয়াইজ আবার বলে হচ্ছে পার্সন ওয়াইজ ভ্যারি করে, হয়তো অত্যাধিক ব্রেনি স্টুডেন্টস আছে তারা কিন্তু দুটোই কভার করে দিতে পারবে, কিন্তু পার্সন ওয়াইজ ভ্যারি করে, এটা বলাই বলে রাখা দরকার। আর একটা প্রশ্ন যে আমি বলবো যে পাস কোর্স করার পর কি আমি শিক্ষকতা করতে পারি, এরকম মনে হতেই পারে তোমাদের মধ্যে যে ওরা অনার্স করছে মানে ওরা শিক্ষকতা করবে বিএড করে এমএ করে, আমরা পাস করি পাস কোর্সে ভর্তি হচ্ছে মানে আমরা কি করতে পারবো না, একদম ভুল সাধারণ ধারণাটা, পাস কোর্সে করার পর তোমরা কিন্তু কিন্তু
তুমি পাস কোর্সে যে বিষয়টা রাখবে সেই 3 বছরে তোমার কিন্তু 300 নাম্বার কিন্তু অবশ্যই দরকার। হয়তো উদাহরণ দিয়ে বলছি, হয়তো তুমি পাস কোর্সে আমি রাষ্ট্রবিজ্ঞানে আমি বা এডুকেশন, এডুকেশন হচ্ছে আমি শিক্ষাবিজ্ঞানে কি করব, এডুকেশন হচ্ছে আমি মাস্টারি করবো, আমার ধারণা আছে মানে আমার ধরে নিয়েছি। এবার দেখো তাহলে এই 3 বছর তোমাকে পাস কোর্সের 3 বছর তোমাকে 300 মার্কস পরীক্ষা দিতে হবে, 300 নাম্বারের পরীক্ষা দিতে হবে এই শুধু এডুকেশনের। এছাড়াও যে পাশের সেইগুলো পরীক্ষা দেবে কিন্তু 3 বছরে 300 নাম্বার থাকে শুধু এডুকেশনে। আর 50% থাকে গ্র্যাজুয়েশনে, 50% অবশ্যই লাগবে গ্রাজুয়েশনে, 50% থাকে। এবার তুমি এমএ করতে পারো, এমএতেও 50% লাগবে, তারপর বিএড করে তুমি পরীক্ষা বসতে। তো এই প্রশ্নটা সাধারণত স্টুডেন্টের মধ্যে আসে, এটা সমস্তটা বলে দিলাম। দেখো তো এই ভিডিওটা ছিল দুটোর মধ্যে কি ডিফারেন্স, কি পার্থক্য, কোনটা সুবিধা কোনটা অসুবিধা, কি তোমরা নেবে, এইবার তোমরা সমস্তটা কিছু